জায়েদ খান কিন্তু অনেক ফিট একজন নায়কদের মধ্যে আমি বলবো সে ফিট, এবং তার পোশাক আশাক আমার স্টাইল ইন সেন্স ভীষণ ভালো লাগে। তারা রেখেছেন আমাদের ডিসেম্বর মাসকে শ্রদ্ধা জানিয়ে। আর আজকের এই মেলায় কিন্তু শুধু আমি না, আমাদের অনেক তারকারাই আছেন, এছাড়া আরও ব্র্যান্ড প্রমোটাররাও এসেছেন, অনেক ব্যবসায়ী কাপুরাও আছেন। আমার কাছে মনে হয় এই মিলন মেলাটা খুব দরকার ছিল আমাদের বছরের শেষে, যেহেতু শীত চলে এসেছে, শীতের পোশাকের পাশাপাশি শীতের পিঠা নানান ধরনের আয়োজন এখানে আছে। আপনারা চলে আসেন থানমান্ডি মায়রা সেন্টারে, এক বা একাধিক এক্সিবিশনের সাকসেসফুল আয়োজন করে থাকেন। গত বছরও আমি এসেছিলাম এবং সবসময় তারা সেলিব্রিটিজ এবং ব্র্যান্ড প্রমোটার এবং ব্যবসায়ীদের একটি মিলন মেলা তৈরি করে। আজকেও তার ব্যতিক্রম নয়, বিজয় মেলার আজকে ফার্স্ট ডে, তো আমি ওদের সফলতা কামনা করছি। লাইটটা অফ হয়ে গেছে। আপনারা জানেন যে জায়েদ খান ভাইয়া বাংলাদেশের একজন স্বনামধন্য এবং অনেক জনপ্রিয় একজন শিল্পী। তার প্রথম শুভ উদ্বোধন অনুষ্ঠান কিন্তু আমার সাথে ছিল, আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করি। এজন্য ধানমন্ডিতেই আমরা করেছিলাম ফার্স্ট, উনি যেই শুভ উদ্বোধনটা করেছিলেন সেটা আমার সাথে ছিল। তো তার ধারাবাহিকতায় ভাইয়ার সাথে আজকে আবারও কাজ হচ্ছে। ভাইয়া খুবই অমায়িক একজন পার্সন এবং খুব হেল্পফুল একজন পার্সন আমি বলবো। সে এত ব্যস্ত থাকে, এত নানাবিধ কাজে ব্যস্ত থাকে, তারপরও যখন আমরা তাকে যে কোনো প্রয়োজনে টেক্সট দেই বা কল দেই, ভাইয়া অলওয়েজ রেডি টু মানে একদম সার্ভ, মানে সব সময় সবাইকে হেল্প করে। এইটা আমি অন্যান্য জায়গায়ও শুনেছি এবং আমার নিজের অভিজ্ঞতা থেকেও বলছি, উনি খুবই চমৎকার একজন মানুষ। এই যে ভালো দিক বললাম যে ভাইয়া অনেক অমায়িক একজন পার্সন, তার ছোটোদেরকে যেভাবে তিনি স্নেহ করেন, সিনিয়র আর্টিস্টদেরকে ঠিক সেভাবেই তিনি সম্মান করেন। আরেকটা বড় গুণ হলো যে তিনি অনেক হেল্পফুল, যখন যেই সমস্যায় আমরা পড়েছি বা কোনো একটা সাজেশন চেয়েছি, অলওয়েজ আমি তাকে পাশে নিয়েছি। হ্যাঁ দেখেছি, আমার ভীষণ ভালো লেগেছে। এটা তো ফিটনেসের একটা পার্ট, তাই না? কারণ আমি যখন জিম করতাম আমাদের কিন্তু এই ধরনের স্টান্টগুলো প্র্যাকটিস করানো হতো। যাদের ফিটনেস থাকে তারাই কিন্তু এটা করতে পারে, সবাই কিন্তু পারে না। তো জায়েদ ভাইয়া কিন্তু অনেক ফিট একজন নায়কদের মধ্যে আমি বলবো সে ফিট, এবং তার পোশাক আশাক আমার স্টাইল ইন সেন্স ভীষণ ভালো লাগে। সমালোচনা আলোচনা তাকে ঘিরেই হয় যে ভালো করে, হ্যাঁ, যে লাইমলাইটে থাকে। আমি যখন মিডিয়াতে কাজ স্টার্ট করি 2007 সালের ঘটনা, তখন কিন্তু আমাকে ঘিরে কোনো নিউজও হতো না, আমাকে নিয়ে কোনো সমালোচনাও হতো না, আলোচনাও হতো না। এখন আলহামদুলিল্লাহ একটা পজিশনে যাওয়ার পর আপনারা যখন গণমাধ্যমে আমার কোনো নিউজ প্রচার করেন বা আমাকে লাইভে কিছু মানুষ দেখে, তখনই কিন্তু সমালোচনা বা আলোচনা আসে। তা আমি সবসময় পজিটিভ এবং নেগেটিভ সব সমালোচনা আলোচনায় খুবই পজিটিভলি নেওয়ার চেষ্টা করি, এবং আমি মনে করি তারা যেই কমেন্টসগুলো করেন সেটা নিজস্ব ব্যক্তি অভিমত থেকে করেন। তারা আমাদের পরিবারেরও কেউ না, আমাদের কলিগও না, বা আমাদের শুভাকাঙ্ক্ষীও না। তো তাদের কথা মাথায় রেখে আসলে এগানো ঠিক না। যারা আমাদেরকে ভালোবাসেন তাদের ভালোবাসাটা নিয়ে আমি এগিয়ে যেতে চাই। উদ্যোক্তাদের সাথেই তো আমাদের কাজ প্রতিনিয়ত উঠা বসা, সেটা লাইভে হোক বা ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে হোক। যেমন ইভেন্ট বাই জুলিয়েট ক্রিয়েশনের যেই আপু রয়েছেন, ওনারও কিন্তু একটা ব্র্যান্ড রয়েছে, ক্লথিং ব্র্যান্ড, উনিও কিন্তু একজন উদ্যোক্তা প্লাস অর্গানাইজার। তো আজকে যে এখানে এসেছি এটাও কিন্তু বলতে পারেন একটা উদ্যোক্তার প্রমোটিং করা। প্রত্যেকটা কাজই কিন্তু আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথেই হয়ে থাকে ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে, তো তাদের সাথে আমাদের সম্পর্কটা খুবই সৌহার্দ্যপূর্ণ হওয়া উচিত। বাট প্রফেশনালিজম মেনটেন করাটা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের ব্র্যান্ড প্রমোটার এবং উদ্যোক্তাদের মাঝে খুব সুন্দর একটা ফাইন লাইন থাকতে হবে, যেটা হবে শ্রদ্ধার, সম্মানের, ভালোবাসার এবং প্রফেশনালিজমের। কোনো কিছুই যদি অতিরিক্ত বন্ধুত্বপূর্ণ হয়ে যায় তাহলে কিন্তু প্রফেশনালিজমটা চলে যায় আমি মনে করি। তো আমি ব্যবসায়িক আমাদের যারা আছেন প্রত্যেকের সাথেই খুবই সুন্দর একটা সম্পর্ক মেনটেন করি, যেটা 100% প্রফেশনাল, এবং আমি প্রত্যেকটা কাজই খুব গুরুত্ব সহকারে করে থাকি। এজন্যই হয়তো উদ্যোক্তারা আমাকে আইডল মনে করেন।